flying to his left, taking a brilliant catch, and young Dilshan Madhusanka. লঙ্কানরা প্রতিটা প্লেয়ারই যেন এক একটা উশৃঙ্খল তার প্রমাণ তারা বেশ কয়েকবারই দিয়েছে আজকেও তার ব্যতিক্রম কিছু না বেশ ভালোই খেলে আসছিল শান্ত ১৩তম ওভারে দ্বিতীয় বলটি করছিল মাধুসানকা শান্তর হালকা ব্যাটের কানায় লেগে কিপিং এর কাছে ক্যাচ তুলে দেন আউট হয়ে যায় শান্ত তবে বোলারের অঙ্গভঙ্গি ছিল খুবই বাজে শান্তর দিকে হাত তুলে তাকে তাকে বারবার বাইর হবার ইঙ্গিত দেয় মাধুসানকা যেটা আসলে খুব অন্যায় কাজ তবে শান্ত তার ভদ্রতার পরিচয় দেন কিছু না বলেই চলে আসে সেখান থেকে হয়তো অন্য কোনো প্লেয়ার থাকলে করতে পারত অন্য কিছু হয়তো রাগারাগি হতে পারত বেশ কিন্তু শান্ত সেটা না করেই চুপ করে চলে আসেন সিরিজ জয়ের মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামলেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ লঙ্কানদের কাছে তিন উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা স্বাগতিকদের এই হারের লঙ্কানদের সিরিজের এক এক সমতায় ফিরেছে ম্যাচের হারের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লঙ্কান ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের দেওয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না লঙ্কানদের তবে পাথুম নিশানকার ১১৪ রান এবং আসালাঙ্কার ৯১ রানের ভর করে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা শেষ দিকে তাদের বিদায়ের পর বাকি কাজ সেরেছেন হাসারাঙ্গা